আমরা যখন পেশেন্ট হিসেবেও চিন্তা করি, আমরা সবচেয়ে কমন যে উপসর্গটা দেখতে পাই এই ধরনের রোগীদের ক্ষেত্রে গলা ব্যথা বা সোথ্রোট, এই সমস্যা নিয়ে এন্টি ডাক্তারের কাছে যান না এরকম হয়তো কেউ নেই। তো এই গলা ব্যথা বা সোথ্রোটের পেশেন্টদের কী কী কারণে এই সমস্যাটা তৈরি হতে পারে সেটার বিষয়ে আগে জানতে চাচ্ছি। ধন্যবাদ। যে সোথ্রোট মানে হচ্ছে যে আপনার ধরেন যখন ইরিটেশন হয় গলার মধ্যে, একটা আনইজিনেস, সবচেয়ে বড় কথা রোগীরা বলে যে এসে যে আমার গলায় কেমন যেন এটা মানে মানে ইরিটেশন হচ্ছে বা ভাল লাগছে না। আমরা নর্মাল যেরকম আমরা চলতেছি যখন এটা অল্টারেশন হয় তখনই আমরা বলি সোথ্রোট। এই সোথ্রোটের মেন কারণ আপনার যেটা বললেন যে ডিহাইড্রেশন, যখন আপনার প্রচণ্ড হিট হয়, গরম হয়, এই এখন যে সিজনটা চলতেছে রোগীরা সে করে কি ঠান্ডা পানি খায়, বেশিরভাগ বাচ্চারা বা সবাই আমরা করি কি গরম থেকে এসে ঠান্ডা পানি খাই। তো আপনি জানেন যে সোথ্রোটের মেন কজ হচ্ছে আপনার মানে মানে ভাইরাল, ব্যাকটেরিয়াল অর ইভেন যে কোল্ড, এই কোল্ডগুলো যখন এক্সপোজার হয় আপনার থ্রোট তখন বা টনসিল বা সফট প্যালেট, তখন মানে ইনফেকশন একটা প্রধান কারণ। হ্যাঁ, না তখন হয় কি ঠান্ডার আপনাকে এই ইনফেকশনটাকে ইনভাইট করে, প্রথমে ইউজুয়ালি হয় ভাইরাল ইনফেকশন হয়, এরপরে হয় আপনার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল স্ট্যাপ্রোকক্কাস দিয়ে হয়। তো সোথ্রোটটা ইনিশিয়াল স্টেজ অফ থ্রোট ইনফেকশন, যে আপনার টনসিলাইটিস বলি, ফ্যারেঞ্জাইটিস বলি, এগুলোর মানে আর্লি স্টেজ হচ্ছে সোথ্রোট। তারপরে যখন প্রদাহটা প্রোগ্রেস করে তখন তার পেইন হয়, ব্যথা হবে, তারপর আপনার ঢুক গিলতে কষ্ট হবে, পেশেন্টের জ্বর আসবে, এই সবগুলো মিলে যখন হবে তখন আমরা বলি ফুল বোন ইনফেকশন, আইদার ইট ইজ ফ্যারেঞ্জাইটিস অর টনসিলাইটিস। আচ্ছা, সো ফ্যারিঞ্জাইটিস বা টনসিলাইটিস মানে আমাদের গলার মধ্যে যদি কোনো প্রদাহ হচ্ছে সেটা, এটার মধ্যে আসলে এই যে গলা ব্যথা বা এই যে বললেন ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, এগুলো বয়সভিত্তিক কোনো কারণ ভিন্ন করা যায় কিনা? যেমন টনসিল একটা কারণ আপনি বলেছেন, সেটা তো যে কোনো বয়সে হতে পারে, বা তারপরে ছোটদের বা মধ্য বয়সে বা বয়স্কদের এরকম কোনো পার্থক্য হয় কিনা কারণের মধ্যে? হ্যাঁ, পার্থক্য আছে। ধরেন আপনার এই এই টনসিলের যে প্রবলেমগুলো, এগুলো বাচ্চাদের বেশি হয়, ওদের অ্যালার্জিক প্রবলেম থাকে, ওদের ঠান্ডা অ্যাভয়েড করতে পারে না, অনেকে আইসক্রিম খায়, সো বাচ্চারা বেশি আপনার এক্সপোজার হয় বলে বাচ্চাদেরই টনসিলের প্রবলেমটা বেশি হয়। আচ্ছা আচ্ছা, আর বড়দের ক্ষেত্রে হয় কি বড়রাও অনেক সময় এই ঠান্ডা এক্সপোজারের জন্য হতে পারে, বাট এই গলা ব্যথা অন্য কারণে হয়। আমরা টনসিল মনে করি ধরেন ওল্ড এজে, যদিও কম সেই মানে মানে ইয়েটা পার্সেন্টেজটা অনেক কম, তারপরে অনেক সময় গলাতে আপনার টনসিলে আলসার হয়, অ্যাপথাস আলসার হয়, অনেক সময় ম্যালিগন্যান্ট আলসার হয় যেটা আমরা ক্যান্সার বলি, ক্যান্সার বলি, অনেক সময় লিম্ফোমা হয়, আরও অনেক কারণে আপনার বড়দের ক্ষেত্রে আপনার হতে পারে। সো অনেক সময় হয় কি আপনাদের যেমন উনি কিডনির বিশেষজ্ঞ আমার আপা আছেন, তারপরে অনেক আপনার এই ক্যান্সার রোগী আছে যারা ধরেন ব্লাড ক্যান্সার ট্যান্সার হয়, ওই সমস্ত রোগীদের আপনার ইয়ে কমে যায়, ডব্লিউবিসির পাউন্ড কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মানে ওদের সোথ্রোট নিয়ে প্রেজেন্ট করতে পারে, মানে রক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে গেলে ডব্লিউবিসির কাউন্ট যখন কমে যায় তখন ওদের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কমে যায়, সেক্ষেত্রে কিন্তু ওরা সোথ্রোট নিয়ে কিন্তু প্রেজেন্ট করে। বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু আপনি বলেছেন টনসিলটা কমন হয়, আরেকটা জিনিস আমরা দেখতে পাই একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা প্রবলেমের কথা যাদের হয়ে থাকে এরকম সমস্যা, অ্যাডিনয়েড আরেকটা প্রবলেম যেটা ফেস করে থাকে। সো এই টনসিল এবং অ্যাডিনয়েড এর দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ আছে। অ্যাডিনয়েড হচ্ছে আপনার নেজোফেরিঞ্জিয়াল টনসিল বলে, এটা একটা টনসিলের মতোই, টনসিলটা হচ্ছে আপনার গলার দুই পাশে থাকে, আর নেজোফেরিঞ্জটা মানে হচ্ছে যে সফট প্যালেট, আমরা হা করে যে আল জিহ্বা দেখা যায় তার পিছনে একটা জায়গা থাকে, তার নাম হলো নেজোফেরিঙ্কস। ওই নেজোফেরিঙ্কসে যখন কোনো লিম্ফয়েড টিস্যু বড় হয় বা টনসিলার টিস্যু বড় হয় তখন এটাকে আমরা অ্যাডিনয়েড বলি। এটা সাধারণত হয় আপনার এই 4-5 বছর থেকে শুরু হয় বয়স থেকে, এবং 11-12 বছর পর্যন্ত এটা থাকে, এবং পিক হচ্ছে আপনার 7-8 বছর পর্যন্ত বয়সে এই অ্যাডিনয়েডের মাত্রাটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ তো বাচ্চারা একটু কোল্ড এক্সপোজার হয়, অ্যালার্জি হয়, ঠান্ডা খায়, এই জন্য বেড়ে যায়। তো অ্যাডিনয়েড হলে আপনি বুঝবেন কেমন করে, ইউজুয়ালি হয় কি বাচ্চাদের হা করে ঘুমায়, মারা নোটিশ করে যে বাচ্চা যখন রাতে ঘুমিয়ে গেল তখন সে হা করে, শ্বাস নিতে পারছে না। অনেক বাচ্চা আছে আপনার স্কুলে যায় গেলে টিচাররা বলে যে আপনার বাচ্চা তো কথা মানে শুনে না, মানে আমি যে কথা বলছি সে শুনতে পাচ্ছে না, পারফরমেন্সটা ভালো করতে পারছে না। আবার অনেক সময় দেখা যায় বাসার মধ্যে আপনার সবাই টিভি দেখতেছেন, বাচ্চা সাউন্ডটা বাড়াই দিল, তাহলে আপনি বুঝতে হবে যে বাচ্চা কানে কম শুনতে পাচ্ছে। সুতরাং অ্যাডিনয়েড হলে আপনার দুইটা আপনার একদম মানে কার্ডিনাল সাইন, নাম্বার ওয়ান হচ্ছে যে সে হা করে ঘুমাবে, নাম্বার টু হচ্ছে সে কানে কম শুনবে, নাম্বার থ্রি হচ্ছে যে সে কাজে মনোযোগ দিতে পারবে না, সে বুঝতে পারবে না। এই আর একটা হচ্ছে যে আপনার ওদের সবসময় হবে কি ওদের ঠান্ডা লেগে থাকবে, ওদের ঠান্ডা ভালোই হবে না। বাচ্চার মারা এসে বলে যে আমার বাচ্চা তো ঠান্ডা কখনোই ভালো হয় না, হয়তো ওষুধ দিলাম 7 দিন ভালো থাকলো, আপনি ওষুধ বন্ধ করলাম আবার তার ঠান্ডা লেগে যায়, নাক দিয়ে জল পানি পড়তেছে, ঠান্ডা লেগে যাচ্ছে।
তাহলে আমাদের আমরা তখন করি কি আমরা সাসপেক্ট করে নেই যে দিস এই বাচ্চাদের হয়তো অ্যাডেনেট থাকতে পারে। আচ্ছা, যেহেতু এই দুইটা রোগের ক্ষেত্রে কোল্ড এক্সপোজার এবং কমনলি হওয়ার একটা প্রবণতা আছে, আমরা জানি যে এই ধরনের রোগগুলোতে অনেকেই সার্জারি সাজেস্ট করে থাকেন বা অপারেশনের কথা বলে থাকেন, এবং যখনই অপারেশনের কথা আসে প্যারেন্টস অবশ্যই ওয়ারিড হয়ে যান এবং চিন্তা করেন যে অপারেশন ছাড়া অন্য কোনোভাবে এটা ট্রিটমেন্টটা করা যায় কিনা। তো এই রোগের ক্ষেত্রে চিকিৎসার বিষয় আসলে সেটা আমরা টনসিল বলি বা অ্যাডেনয়েড বলি, বাচ্চাদের ক্ষেত্রে আসলে আপনারা কী ধরনের ট্রিটমেন্ট সাজেস্ট করে থাকেন? বাচ্চা যারা ধরেন 10 বছর বা 11 বছর নিচে বাচ্চাদের বেসিক্যালি অ্যাডেনোডের প্রবলেম হয়, ওদের টনসিলও থাকে, কিন্তু টনসিল যদি আপনার খুব মানে প্রবলেম না করে, ধরেন ইন্ডিকেশনটা হচ্ছে অপারেশনের যে টনসিল যদি বাচ্চাদের বছরে 4-5 বারের বেশি হয়, মোর দেন 4 টাইমস 5 টাইমস হচ্ছে, তার স্কুল কলেজে স্কুলে যেতে পারছে না, পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে হয়তো আপনি অপারেশন করলে ভালো হবে। আর অ্যাডেনোডের ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক যে তার এটা ইমার্জেন্সি অপারেশন, কেন সে যদি শুনতে না পারে তাহলে তো সে স্কুলে মানে মনোযোগী হতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, তার ডেভেলপমেন্টটা আসলে হ্যাম্পার্ড হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে তার যদি ঘন ঘন ঠান্ডা লেগে থাকে তার তার পারফরমেন্স ভালো থাকবে না। 3 নম্বর হচ্ছে সে যদি হা করে ঘুমায় তাহলে তার মুখমণ্ডল একটা চেঞ্জ হয়, যে চেঞ্জটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি, আপনিও জানেন হয়তো বা অ্যাডেনয়েড ফেসিস, এটা কীরকম ধরেন যদি হা করে সে শ্বাস নিচ্ছে তার চোয়ালের যে ইয়াগুলো এই যে হাড়গুলো থাকে ওগুলোকে চেঞ্জ হয়ে যায়, এটাকে আমরা বলি অ্যাডেনয়েড ফেসিস। সো যদি এমন প্রবলেম হয় কারো যে সে শুনতে পাচ্ছে না, হা করে ঘুমাচ্ছে, তার পারফরমেন্সে প্রবলেম হচ্ছে, তখন আমরা একটা এক্সরে করি নেজোফেরিংস, ওখানে আমাদের ক্যাটাগরি আছে যে মাইল্ড মডারেট সিভিয়ার, ওটা কী ধরনের ক্যাটাগরি, যে বাতাসে যেদিকে পাস করে নেজোফেরিংসের পেছন দিয়ে ওই এয়ার ওয়েটা আমরা দেখি, যে এয়ার ওয়েট যদি ধরেন আপনার 1/3 ব্লক আছে তাহলে হচ্ছে মাইল্ড, মোর দেন 2/3 যদি ব্লক থাকে তাহলে মডারেট, আর যদি 2/3-এর বেশি ধরেন একেবারে নাই, স্পেসই নাই, বাতাস যাওয়ার রাস্তা নাই, মানে শ্বাসনালীকে এটা কতটুকু চাপ দিচ্ছে সেটা উপর ভিত্তি করে ফরওয়ার্ড বেন্ডিং কতটুকু হয়ে যাচ্ছে, যা নাক দিয়ে যায় পরে বাতাসে ঢুকবে, আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের বাতাস কিন্তু যায় নাক দিয়ে যায়, তো সো যদি নাক দিয়ে যখন বাতাসে যেতে পারবে না তখন এসে বিকল্পভাবে এসে মুখটা খুলে যায় অটোমেটিক, তখন সেটা আপনার অপারেশন সাজেস্ট করে থাকেন। সিভিয়ার হয় অথবা মডারেট টু সিভিয়ার হয় তখনই কেবল আমরা সাজেস্ট করি যে এদের অপারেশন করে দিলে ভালো হয়, এবং এটা অপারেশন করলে আসলে এবং এটা ম্যান্ডেটরি, রাইট? এমন তো না, তখন ম্যান্ডেটরি করতে লাগবে, অনেকে এটা করে না করলে কিন্তু তার বাচ্চাদের পারফরমেন্স মানে ভালো হয় না, ওরা শুনতে পায় না, স্কুলে ভালো পড়াশোনা করতে পারে না, সুতরাং ওই ক্ষেত্রে আপনাকে করে নেওয়াটাই আমি বলবো যে ব্যাটার। জি অবশ্যই, এবং যখন একজন ডক্টর দেখছেন তিনি কিন্তু তার অবস্থাটা বুঝে ইন্ডিভিজুয়ালি তাকে অ্যাসেস করে তখন এটা সাজেস্ট করছেন। তো এটা নিয়ে আসলে প্যারেন্টসদের যে ভয়টা কাজ করে সেটা আসলে অত বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই, ভয় তো খুবই স্বাভাবিক, কারণ আপনার 7-8 বছরের একটা বাচ্চা আপনি একটা অ্যাডেনয়েড অপারেশন করবেন, টনসিল অপারেশন করবেন, এটা আমার বাচ্চা হলে আমি ভয় পাইতাম যে না করে নিয়ে পারা যায়, সবাই তাই বলে, কিন্তু সেখানে অত বেশি রিস্ক নেই, বরং বেনিফিটটা হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, রিস্ক অত বেশি নাই কিন্তু বেনিফিটটাই বেশি, তাহলে জাজ করতে হবে যে তার ইন্ডিকেশনটা পারফেক্ট আছে কিনা। জি অবশ্যই।